আজকে এমন কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি আগে কখনো কোথাও শেয়ার করিনি। আর একটা মেয়ে, বাঙালি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, চাইলে কি করতে পারে, নিজের ফিটনেস জার্নিটা কিভাবে শুরু করতে পারে? যে মেয়েটা ঘরে এখন বসে আছো, ভিডিওটা দেখছো, যারও ইচ্ছা একটু কিছু করার, একটু ফিটনেসের মধ্যে নিজেকে নিয়ে আসার, বা যে মহিলাটা বিয়ের পরে হয়তো আর সময় পাচ্ছ না, তাদের জন্য আজকের ভিডিওটা। আর এখানে আমি এমন কিছু কথা বলবো যেটা শোনার পরে তোমরা অবশ্যই পরের দিন থেকেই নিজেরা নিজেদেরকে যে কোনো রকমের ফিটনেস, সেটা যোগা হতে পারে, জিম হতে পারে, তোমরা নিজেদেরকে ইনভলভ করবেই করবে। ভিডিওটাতে স্কিপ করো না। এই ভিডিওটা শুধুমাত্র একটা জিমের ভিডিও নয়, একটা ওয়ার্কআউটের ভিডিও নয়। এখানে এমন কিছু কথা আমি বলবো যেটা তোমাদের সত্যি কাজে লাগবে, আমারও কাজে লেগেছে, আর আমি প্রতি মুহূর্তে প্রতি পদে পদে এগুলো থেকে শিখেছি, জেনেছি, বুঝেছি। তাই এই ভিডিওটা শুধুই একটা ওয়ার্কআউটের ভিডিও নয়, বিকজ এটা আমার শুরু। আমি এখনও পর্যন্ত যোগা ছেড়ে জিমের লাইনে বা জিমের জায়গাতে ফিটনেস ইনফ্লুয়েন্সার হয়ে যায়নি। তবে শুরু করতে দোষের কি, শুরু তো করাই যায়, যখন তখন শুরু করা যায়। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ এভরিওয়ান, তো আফটার স্টিচ কাটার পরে আজকে আমি জিমে যাব। অ্যান্ড তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি তোমার ওয়ার্কআউট বলো, তোমার ওয়েট গেনের কিছু বলো, ওয়েট লসের কিছু বলো। আমি ডেফিনেটলি বলবো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি ওয়ার্কআউট করছি, মানে আমার ওয়ার্কআউটের স্পিডটা কীরকম আছে, আমি কি খাচ্ছি না খাচ্ছি, বেসিকটা খুব বেশি বড় করব না, তোমাদের যাতে বোরিং না লাগে। নর্মাল একটা বাঙালি মেয়ে, মধ্যবিত্ত একটা বাড়ির মেয়ে কি ফলো করতে পারে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে প্রথমে একটা ব্ল্যাক কফি খেয়ে নিয়েছি, আমি আর একবার খাবো। আর আমি দেখেছি যে মানে আমি অ্যাজ এ ফিটনেস ইনফ্লুয়েন্সার আমি নিজেকে বলবো না, কারণ আমার জনরাটা ছিল যোগা। তো জাস্ট জিমে আমি এন্টার করেছি, কিন্তু এটা নিয়ে আমার কিন্তু কোনো স্টাডি নেই। তো আমি যদি কোনো পড়াশোনা না করি, আমার অনেকটা দিন যদি এটার মধ্যে অতিবাহিত না করি, আমি কোনো রকম জ্ঞান দিতে পারি না। আমি যেটা করি আমি সেটা বলছি। মানে যেরকম ধরো কফির ব্যাপারটা, আমি অনেক জায়গাতে শুনেছি যে এটা খুব ভালো প্রি ওয়ার্কআউট হিসেবেও কাজ করে, ব্ল্যাক কফি খাওয়া যায়, বাট রাতের দিকে খেলে ঘুমের সমস্যা হতে পারে। সো আমি দিনের বেলাতে কমপ্লিট করে ফেলবো কফি খাওয়ার ব্যাপারটা। সত্যি বলছি, ব্ল্যাক কফি খুব ভালো লাগলো খেতে, হয়তো কোনো টেস্টলেস, বা টেস্টলেস জিনিসও কিন্তু শরীরের জন্য ভালো হয়। তো চলো এখন আমি ওয়ার্কআউট করতে যাওয়ার আগে কি খাচ্ছি, কি মিলটা নিচ্ছি সেটা শেয়ার করবো, অ্যান্ড দেন ওয়ার্কআউট করতে যাবো। কি ওয়ার্কআউট করছি সবটাই মোটামুটি তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো। তো চলো এখন আমি কি খাচ্ছি, তো কি খাচ্ছি আমি এখন দেখাবো। দেখো এটা হচ্ছে ব্রাউন রাইস। অ্যাকচুয়ালি এটা আমি কিনেছি, তো সেই জন্য ভাবলাম যে ট্রাই করি। এগ রয়েছে, একটাই এগ রয়েছে, আর এইটা হচ্ছে কি বলে আলু, সে আমি মানে ভুলে যাচ্ছি। তো এখন আমি এটা খেয়ে নেবো। খেতে কিন্তু খুব টেস্টি হবে না, বাট তুমি টেস্টি বানাতে পারো, আমি সেগুলোও পরে শেয়ার করবো। তো এটা এখন আমি খাবো, দেন রেডি হব। এখন আমি ড্রেস পরবো, সব কিছুই সাফানা থেকে নেওয়া। যারা ফিটনেস ওয়্যার কিনবে বলো তো গো ট্রাই অ্যান্ড এখন আমি ড্রেস পরবো। তো এই দেখো আমার আপার অ্যান্ড লোয়ার। তো তোমরা যারা ফিটনেস ওয়্যার কিনতে যাও, চোখ বুঝে সাভানা থেকে কেনো, দাম একটু বেশি হলেও তোমার বহুদিন চলবে, একদম 5-star রেটিংস দিলাম। বুঝতেই পারছো যে আজকে আমি কি ট্রেন করবো। আজকে আমি ট্রেন করবো হচ্ছে ব্যাক। তো আজ থেকে শুরু করবো, মানে আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার থেকে শুরু করলাম, সোমবার থেকে তো হয়নি। তো ব্যাক ট্রেন করবো, এই জন্য লোয়ারটা পরেছি, আর এই আপারটা দেখছো সব অর্গানিক সাভানা থেকে কিন্তু নেওয়া, ভীষণ কমফোর্টেবল। তো ব্যাকটা ভালো করে আজকে ট্রেন করতে হবে। তখন আমি জাস্ট আরেকটু বাকি আছে, রেডি হবো, আর রেডি হয়ে জিম চলে যাবো। একদম রেডি শেডি হয়ে গেছি, একদম সানস্ক্রিন অ্যাপ্লাই করে বাইরে মানে পাগলের মতো রোদ, এদিকে আগের দিন রাতে বৃষ্টি হলো। পৌঁছে গেলাম জিমে, অনেকটা রাস্তা, বাট চলে এসেছি চালিয়ে। আর জিমে এসেই প্রথমে যেগুলো এসেনশিয়াল সেগুলো খেয়ে নিলাম। এবার বলবো আমার জিমের জার্নিটা কিভাবে শুরু হলো। তার আগে বলি, আমার আজকে ব্যাকের ওয়ার্কআউট ছিল, আর এই ওয়ার্কআউট শিডিউলটা আমি মানে ওয়ার্কআউট স্পিডটা সেটা আমি নিজেই করেছি। যে কদিন আমি এইটার মধ্যে রয়েছি, আমি জানি আমি হাজার একটা ভুল করব, ভুল থেকে শিখবো, সেই থেকে কোনো রকম মানে শিখতে শিখতে তো মানুষ বড় হয়। প্রথমেই তো আমরা কী বলতে জানতাম, মা বলতে জানতাম, তারপরে তো একটা একটা ওয়ার্ড অক্ষর দিয়ে আজকে এত বড় বড় বাক্য বলছি। তো ধাক্কা না খেলে, ঠোক্কর না খেলে শেখা যায় না। তো আজকে ছিল ব্যাকের ওয়ার্কআউট। আমি দেখতেই পাচ্ছ যে ওয়ার্কআউটগুলো করছি, যারা জিমের মানুষজন আছো তারা জানো, আর ওয়ার্কআউট রিলেটেড কথাবার্তা আমি পরে বলবো। তো ব্যাকের আমি
চারটে মেজর ওয়ার্কআউট করেছিলাম একদম বিগিনার্সদের জন্য। আমি আমার নিজের ট্রান্সফরমেশন জার্নিটা নিজেই সাজাচ্ছি। তো এবার বলি, আমার জিমের জার্নিটা শুরু হয়েছিল 2023 সালের মে মাসের মিডলে। তো তখন আমি ভাবিও নি, আমাকে বলা হয়েছিল যে একটা জিমের প্রমোশন আছে বাড়ির সামনে, তো সেখানে করে দেওয়ার জন্য। তো ভালো কথা, সেখানে আমি করলাম, জাস্ট করে দুদিন জিম করে আর যাবো না। কিন্তু বলে না, আমরা যেটাকে গুরুত্ব দিই না সেটাই আমাদের ওপর জাকিয়ে বসে। সেই শুরু হলো জার্নি। তারপর বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ, নতুন আশা দেখা, নতুন আশার আলো দেখা এবং চলতে থাকা। কিন্তু কোনোদিনই আত্মনির্ভর হয়ে উঠতে পারিনি এই জায়গাটাতে। সবসময় কখন কে জিমে নিয়ে যাবে, কখন কে ওয়ার্কআউট দেখিয়ে দেবে, কখন কে বলে দেবে, আর অনেকটা ছ্যাবলামি, সিরিয়াসনেস তো ছিলই না। আর ফিটনেসে ডেডিকেশন, কনসিস্টেন্সি না থাকলে কিছু হবে না। তিন চার মাস তো জিমে গিয়ে জাস্ট ছবি তুলেই কাটিয়েছি, ট্রান্সফরমেশন জার্নি করবো সেটা আবার কি, আমি পারফেক্ট এই একটা ধারণা ছিল। কিন্তু ট্রান্সফরমেশন জার্নিটা বিশ্বাস করো খুব সুন্দর। আজকে আমি বুঝতে পারছি যে আমি একা এতটা দূর এসে জিম করছি, সবটাই নিজে করছি, আমার কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড নেই। তো এটার মধ্যে একটা আলাদাই শান্তি আছে। আর নিজের জার্নিটাকে নিজেই অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে হবে, বিকজ এটা একটা নেভার এন্ডিং প্রসেস। এর মধ্যে ডিসিপ্লিন আছে, কনসিস্টেন্সি আছে এবং অনেক হার্টব্রেক আছে, ব্যথা বেদনা সব আছে। কিন্তু ওই যেটা কপালে লেখা থাকবে সেটাকে আটকাতে পারবে না। আমি ভেবেছিলাম দু মাস তিন মাস জিম করে আমার দ্বারা জিমটার হবে না, জিমের আবার আমার কি দরকার, ইয়োগাই বেস্ট। কিন্তু বিশ্বাস করো এটাই হয়ে উঠেছে এখন আমার প্যাশন, আমি এগিয়ে নিয়ে যাব। আর আমার কারোর সঙ্গে কম্পিটিশন না, আমি ফিটনেস ইনফ্লুয়েন্সার বলেও নিজেকে দাবি করি না, চালিয়ে যাব, করে যাব, যতদিন আমি আছি ততদিন আমি করব। আর দেখো, ফিটনেস ইনফ্লুয়েন্সার বা কি এগুলো আমার কাছে ম্যাটার করে না, এটার মধ্যে আমি রয়েছি, আমি যেটা শিখবো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যদি মনে হয় যে ভুল, তোমরা কেউ কারেকশন করে দিতে পারো। আমি প্রত্যেক দিন চলার পথে দৈনন্দিন জীবনে এই জার্নিটা থেকে যেটা শিখবো, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসাবে জিমের কীরকম কী খরচা আছে, যেরকম কী মানে সবসময় কী দামি দামি সাপ্লিমেন্ট খেয়ে করতে হবে, সেটা আমি ঠিক ভুল আমি এখানে বলতে আসবো না। আমি শুধু আমি কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়েদের একটা কথা বলি, দেখো জীবনটা তো তোমার একার, তুমি সবার জন্য করবে, চিন্তা করবে, ভাববে, কিন্তু নিজের জন্য একটা ঘন্টা রাখবে, যেই একটা ঘন্টা হবে তোমার নিজের জন্য। খুব মধ্যবিত্ত পরিবার থেকেই বলছি, একটা সময় ছিল যখন আমিও সাইকেল নিয়ে যোগা করাতে যেতাম, একটা সময় ছিল যখন আমিও টিউশন পড়াতাম, জিম করার মতো পয়সা তো ছিলই না আর জিমে যাওয়ারটাকেই মনে হতো বিলাসিতা। কিন্তু বিশ্বাস করো, শরীরচর্চা করার মানসিকতা থাকলে তুমি ঘরে বসেই করতে পারবে, আর মানসিকতা না থাকলে তুমি লাখ টাকা পেয়েও করতে পারবে না। সব কিছু পয়সা দিয়ে কেনা সম্ভব, কিন্তু শরীর পয়সা দিয়ে কেনা সম্ভব নয়। শরীরের থেকেও বড় কথা হচ্ছে, সুস্থ শরীর পয়সা দিয়ে কেউ কিনতে পারে না, এটা একটা অ্যাচিভমেন্ট। যারা নিজের শরীরকে ন্যাচারাল ওয়েতে বানায়, ধরে রাখে, এবং আমি মেয়েদের ক্ষেত্রে এটাতে বেশি সাধুবাদ দেবো, বিকজ মেয়েদের মধ্যে অনেক টানা পড়ে আছে, হেডেক আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, আর যারা কোনো না কোনো রোগে ভোগো তাদের জন্য তো ফিটনেস চর্চাটা করাটা খুবই দরকার। তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি ওয়েট লস ওয়েট গেনের কথা বলো, আমি বলবো। তার আগে বলি আমার শুরুটা, আমি কিন্তু যখন এই যোগাটা শুরু করেছিলাম তখন আমার কাছে খুব একটা পয়সার সঙ্গতি ছিল না। আস্তে আস্তে যোগা, তারপরে জিম, সবটাই একটা প্রসেসের মধ্যে চলেছে। কিন্তু বিশ্বাস করো, ফিটনেস মানে বড়লোকি চাল নয়, দেখনদারি নয়, আমি চট পেতে যোগা করে শুরু করেছিলাম। আজকে ম্যাট হয়েছে, জিম হয়েছে, কিন্তু সেই দিনগুলো থেকেই আজকে এই জায়গাতে গেছি। ছোট ছোট পদক্ষেপেই আমাদের এগিয়ে যেতে হয়, কারোর সঙ্গে কারোর তুলনা নয়, নিজের জার্নিটা নিজের। তুমি যদি 1% প্রোগ্রেস করতে পারো সেটা তোমার নিজের প্রোগ্রেস, আর এভাবেই তোমাকে চালিয়ে যেতে হবে। আমিও ঠিক এভাবেই চালিয়ে যাই। তাই যারা মধ্যবিত্ত আছো, পয়সার অভাবে কিছু করতে পারছো না, তারা বাড়িতেই একটা ম্যাট পেতে শুরু করে দাও না ফিটনেসের জার্নিটা। দেখবে আমি পারলে তুমিও পারবে, তোমার আমার মধ্যে কোনো অন্তর নেই, আর আমি এটাই মনে করি। আর আমি আমার ফিটনেস জার্নির ছোটোখাটো ব্যাপার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোট্ট করে কিছু কথা শেয়ার করলাম আমার জীবনের, আশা করছি অনেকে রিলেট করতে। জিম কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে কী কী ওয়ার্কআউট করলাম। আমি মানে একা ফার্স্ট ওয়ার্কআউট করলাম, আর ভালোই হলো নিজের মতো ব্যাকের ওয়ার্কআউট করাটা। আর এবার বাড়ি যাব, মোটামুটি এক ঘন্টা মতো লাগলো, এবার বাড়ি যাব, তারপরে মিল নেবো অ্যান্ড অল। তো তোমাদের সঙ্গে আমার প্রপার খাওয়া দাওয়াটা একদিন শেয়ার করবো। আজকে জাস্ট জিমে কি করি না করি এটা শেয়ার করলাম। ট্রান্সফরমেশন বোধহয় আজ থেকেই শুরু হলো, কারণ কি এতদিন যত যেগুলো করেছিলাম সেগুলো কখনো কম কখনো বেশি এইভাবে চলেছিল। তো বেশ ভালো ওয়ার্কআউট হলো, এবার বাড়ি যাবো, ভীষণ রোদও আছে দেখো। তো
এবার বাড়ি যাবো। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এরকম ফিটনেসের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর আমি ওয়েট লস আর ওয়েট গেনের উপরে একটা ভিডিও ডেফিনেটলি আনবো। চলো টাটা।